খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যেহেতু এটা একটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি চেষ্টা করব যে কোরআনের কিছু অংশ আপনাদেরকে শোনাবো, এর প্রাসঙ্গিক ব্যাখ্যা করার। এবং আমি আশা করি যে আমাদের মধ্যে এই মানসিকতা আছে যে আমরা কোরআন এবং হাদিস শুনব, বুঝব, দলিল প্রমাণ যাচাই করব, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক যেন আমরা শোনা অনুযায়ী আমল করতে পারি, জানা অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ পাক তাদের অন্তর্ভুক্ত না করুন আমাদেরকে যারা শুনে কিন্তু মানে না, জানে কিন্তু আমল করে না, এবং সেই আমল করে যা করার তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। সূরাতুল মুমিনুন পবিত্র কোরআন কারীমের 23 নম্বর একটা সূরা, এটা একটা মাক্কি সূরা। এই সূরার মধ্যে প্রথম 10টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস পাওয়ার একটা মাধ্যম বলেছেন। মুমিনরা কি কি কাজ করলে জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম 10টা আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন। আপনারা কি জানতে চান? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন যে মুমিন যারা তারা নিঃসন্দেহে সফল হয়ে গেছে, যারা মুমিন তারা নিঃসন্দেহে সফল হয়ে গেছে কোনো সন্দেহ ছাড়াই। এখানে দুটো বিষয় বুঝতে হবে, সফল হওয়ার অর্থ কি আর মুমিন কাকে বলে। প্রথমে আসুন দেখি সফল হওয়া বলতে কি বোঝায়, সাফল্য বলতে আসলে কি বোঝায়। আমরা সাধারণত মনে করি যে যা বেশি টাকা পয়সা আছে, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স বেশি, স্ট্যাটাস বেশি, পলিটিক্যালি সে স্ট্রং, ইকোনমিক্যালি স্ট্রং, সমাজে মানুষ অনেক দাম দেয়, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি, যার যত বেশি সে তত বেশি প্রতিষ্ঠিত এবং সফল, তাই না? আমরা এমনটা মনে করি। এবং এই বস্তুবাদী দর্শন আমাদেরকে এটা শিখিয়েছে। এই বস্তুবাদী দর্শনের উৎপত্তি স্থল কিন্তু মদিনা নয়, এই বস্তুবাদী দর্শনটার উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমা সভ্যতা। তারা শিখিয়েছে যে ইন হিয়া ইল্লা নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমা বুউসিন। ওই পশ্চিমারা শিখিয়েছে আমাদেরকে এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন, এরপরে আমরা পুনরুত্থিত হব না, তাই খাওয়া দাওয়া ভোগ বিলাস আমোদ ফুর্তি এগুলো যা করার দুনিয়াতে করে নাও। আমরা সাফল্য বলতে সাধারণত একটা মনে করি যে ভালো চাকরি, ভালো ব্যবসা, সুন্দর স্ত্রী, ব্যাংক ব্যালেন্স, উঁচু অট্টালিকা, পলিটিক্যাল পাওয়ার, এই জিনিসগুলো সাফল্যের মানদণ্ড আমরা মনে করি। আল্লাহ পাক সাফল্য বলতে কি বুঝিয়েছেন চলেন কোরআনে দেখি। আল্লাহ পাক বলছেন সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 185, আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা নাফস বা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপর কিয়ামতের দিন তাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। তারপর আল্লাহ বলছেন ফামান যুহজিহা উদখিলাল জান্নাতে ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল। ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাকসেসের ডেফিনেশনটা হচ্ছে যাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচানো হবে সেই ব্যক্তি সফল। ওই ব্যক্তির যদি দুনিয়াতে বাড়ি ছোট হয়, গাড়ি ছোট হয়, ব্যাংক ব্যালেন্স কম হয়, দুনিয়ার মানুষ তাকে বেশি চেনে না, তার উঁচু উঁচু বাড়ি ঘর নাই, সম্পত্তি কম, বাট দুনিয়াতে সে ইমান আমলের উপর টিকে ছিল, এই ব্যক্তি সফল আল্লাহর কাছে। সাফল্যের মানদণ্ড আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আল্লাহ আরো বলছেন মান তুফিরুন আল হায়াত দুনিয়া, কিন্তু তোমরা কিন্তু দুনিয়ার জীবনকে প্রাধান্য বেশি দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আল্লাহ পাক আরো বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফল হয়ে গেল যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারল। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আল্লাহর নাম, তোমার রবের নাম, আল্লাহ পাকের নামের জিকির গুলো শিখলো এবং তার নামে সালাত আদায় করলো, অনুগত হলো।
অন্য সূরা আল্লাহ পাক বলেছেন সূরা শামসের মধ্যে কদ আফলাহা মান যাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে ব্যক্তি সফল। ঠিক আল্লাহ। ওয়া কদ খাবা মান দাসা, এবং যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারলো না সে ব্যক্তি তার নফসটাকে ধ্বংস করে ফেলবে। সূরা আহজাবের দিকে চলে যান, আল্লাহ পাক সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং সরাসরি স্পষ্ট কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের সমস্ত আমল সংশোধন করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া মান ইউতিয়া ইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওযান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করবে। এই যে ফাযা, ফাকাদ ফাযা, ক্বাদ আফলাহা শব্দগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা এখানে পরকালীন সাফল্য বোঝাচ্ছেন। যদি দুনিয়াতে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, এক কথায় কোরআন এবং সুন্নাহ মেনে চলি, ইনশাআল্লাহ পরকাল আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এটাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সাফল্যের সংজ্ঞা। আমি কি বুঝতে পারছি? তো আল্লাহ পাক এখানে বলছেন যে মুমিনরা সফল হয়ে গেল, তার সাফল্যের সংজ্ঞা আমরা শিখলাম। এই সংজ্ঞাকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি একটু কম খান, ছোট বাড়ি হয়, ছোট গাড়ি হয়, চাকরি বাকরি ছোট, আপনার ব্যাংক ব্যালেন্স কম, এতে হতাশ হওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। পরকালে যে ব্যক্তি সফল সে ব্যক্তি চিরস্থায়ী সফল। আমি নিষেধ করার পরেও এই কাজগুলো করছেন, এখানে আপনারা কিন্তু কোরআনের নূর থেকে বঞ্চিত হবেন। কথার দিকে মনোযোগ দেন, কি বলছি এদিকে মনোযোগ দেন, মোবাইল ফোন করাকে বন্ধ করেন। আমি এরপর আর বলবো না, এরপরে আমি আর বলতে চাই না, আমার উঠে চলে যেতে হবে, বিকজ এইগুলো থাকলে আমি কথা বলতে পারি না। আমি একটা বিষয় গুছিয়ে এনেছি আপনার জন্য লেকচার দেওয়ার জন্য, যদি লেকচারের মাঝখানে বাধা পাই তাহলে আমার কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, তাহলে আপনারা সেটা পাবেন না যেটা আমি দিতে চাচ্ছি। রেকর্ড হচ্ছে, আমার অফিসিয়াল চ্যানেলে চলে যাবে, সবাই ডাউনলোড করতে পারবে, পারবেন না, এত ব্যস্ত মাতি আছে। একটা যুগ ছিল এই এইসব প্রযুক্তিগুলো ছিল না, তখন কি এদেশের মাটিতে ইসলাম ছিল না? আর এর সংখ্যা তখন বেশি ছিল না এখন বেশি? উপকার না ক্ষতি বেশি করে, বোঝার মতো স্মার্টনেস তৈরি করে। প্রসঙ্গে ফিরে আসে, আল্লাহ পাক মুমিনদেরকে সফল বলেছেন, তাহলে সাফল্যের সংখ্যা শিখলাম মুমিন কারণে শেখা উচিত। আমার সাথে বলেন দেখি মুমিন আসলে কার, ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। কতগুলো বিষয়ে বিশ্বাস করলে একজন ব্যক্তিকে ইমানদার বলা হয় বলতে পারবেন? সাতটা বলছেন কারা কারা? আপনার উত্তর সঠিক হয়নি, এর উত্তরটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বিখ্যাত হাদিস, হাদিসের জিব্রিল থেকে নেওয়ার চেষ্টা করছি। নিশ্চয় আপনার মনে আছে জিব্রাইল আলাইহিস সালাম ইতিহাসে একটা মাত্র বার মানুষের রূপ ধরে জনসমক্ষে এসেছেন সাহাবীদের সামনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে তাকে চারটা প্রশ্ন করেছেন, মনে আছে হাদিসটা? সহি মুসলিম এ নয় নম্বর হাদিস, মিশকাতে দুই নম্বর হাদিস, এটাকে হাদিসে জিব্রিল বলা হয়। প্রথম প্রশ্ন করেছিলেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বলেছেন ইসলাম হচ্ছে প্রথমে কি? কালিমা, তারপর সালাত, তারপর যাকাত, তারপর সওম, তারপরে হজ, এই পাঁচটা পিলারে বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম, যেটা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোনো দিন আল্লাহর কাছে চলবে না, চলবে না, এটাই পরিপূর্ণ দিন যেখানে সমস্ত বিষয়ের সমাধান দেয়া আছে। দ্বিতীয় প্রশ্ন করেছেন ইমান কাকে বলে? আখবিরনি আনিল ইমান, নবীজি এখানে বলেছেন ইমানের পিলার ছয়টা, কয়টা? ছয়টা। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, চার নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর তাকদীর ভাগ্যে, সরি পাঁচ নম্বর হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস, আর ছয় নম্বর ভাগ্যে ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা হচ্ছে ইমানের পিলার। তৃতীয় প্রশ্ন করেছিলেন ইহসান কাকে বলে?
নবীজি বলেছেন আনসা আবুদুল্লাহ হাতে আন্না কাতারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ঠিক আল্লাহ ফাইলান তাকুন তারা ফাইনাহু ইয়ারাক, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে কি ইহসান, ঈমান না ইহসান। তারপর চতুর্থ প্রশ্ন তিনি করেছেন আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং জিজ্ঞাসিত ব্যক্তি উভয়ই সমান, মানে কেউ বেশি জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে কেউ জানে। এরপর নবীজি কা পাল্টা আবার প্রশ্ন করেছেন তিনি আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু আলামত বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুইটা আলামত বলেছেন, একটা হচ্ছে আনতালিক আল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দেয় অর্থ হচ্ছে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। একটা আলামত বলেছে ওয়ান চার আল হুফাত আল আওরাত আল আলাত আল ইয়াশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়া, সমাজের সবচেয়ে দরিদ্র নগ্ন পদের নগ্ন দেহে রাখার শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, অপেক্ষা করতে থাকবে। এই হাদিসে এভাবে এসেছে। আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে ইমান কাকে বলে। এখানে ছয়টা পিলার, কয়টা পিলার? ছয়টা। এক নম্বর কি আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস বলে আমার সাথে, তিন নম্বর আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস, চার নম্বর রাসূল গণের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর আখেরাতের প্রতি বিশ্বাস, আর ছয় কি তাদের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা পিলাকে প্রথমত হৃদয়ে বিশ্বাস করতে হবে, তাসদিক বিল জিনা হৃদয়ে বিশ্বাস করতে হবে, ওয়া ইকরার বিল লিসা মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে, ওয়া আমাল বিল আকিয়া তারপর কাজে বাস্তবায়ন করতে হবে। বলা আছে কথা ছয়টার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসের মানে হচ্ছে আল্লাহর তাওহীদে থাকতে হবে, শিরিকে যাওয়া যাবে না। তাওহীদে থাকলে বিনা হিসেবে জান্নাত ইনশাআল্লাহ, শিরিকে থাকলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মালায়েকা প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক মালায়েকা সৃষ্টি করেছেন, নাকি আপনি এলিয়েনে বিশ্বাস করেন? এখনকার জেনারেশন এলিয়েনে বিশ্বাস করে, মালায়েকা বিশ্বাস করে না, আল্লাহ পাক মালায়েকা সৃষ্টি করেছেন। ওয়া কুতুবিহি সমস্ত আসমানি কিতাবে আমরা বিশ্বাস করি, তাওরাত জাবুর ইনজিল কোরআন সমস্ত আসমানি কিতাবে আমরা বিশ্বাস করি। তাওরাত কার প্রতি নাযিল হয়েছিল? মূসা আলাইহিসসালামের প্রতি। মূসা আলাইহিসসালামের অনুসারীদের নাম কি? ইহুদিরা কি বিশ্বাস করে যে কোরআন আল্লাহর বাণী? আমরা বিশ্বাস করি তাওরাত আল্লাহর বাণী, তাই না? তারা বিকৃত করেছে, তারা কি করেছে বিকৃত করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি সোর্সটাকে আল্লাহ পাক নিজে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত আসমানি কিতাব এসেছে। এখন বলেন আমরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করছি আর তারা আমাদের আসমানি কিতাবে বিশ্বাস করে না, কারা সম্প্রদায় কারা অসম্প্রদায় বলেন? কাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ, কাদের তা প্রশস্ত? বুঝতে হবে এবং কথা বলতে শিখতে হবে। ওয়া রুসুলিহি সমস্ত রাসূলে আমরা বিশ্বাস করি, করি না? নবী মূসা আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ সুলাইমান সবাইকে আল্লাহর নবী, ইব্রাহিম আল্লাহর নবী, সমস্ত আম্বিয়া কেরাম কার পক্ষ থেকে এসেছেন? এখন ওই সব নবীদের অনুসারীরা কি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী? কারা উদার আর কারা সাম্প্রদায়িক? বুঝেন একটা কথা বলি, খুব কষ্টের সাথে বলছি, এই উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা এখনো বিশ্বাস করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নাম তো বলে দিয়েছেন, কোন সন্দেহ নাই এটা কুফুরি। যে ব্যক্তি এই কুফুরিতে সন্দেহ পোষণ করবে সেও কুফুরির মতো থাকবে। আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবেন? না। ঈসা আলাইহিস সালাম কি নবী হয়ে আসবেন? না। তার পাঠানোর মূল কারণটা কি জানেন? আল্লাহ পাক ঈসা মরিয়মকে পাঠাবেন এই কারণে যে সত্য মাসিহ এর হাতে আল্লাহ পাক মিথ্যা মাসিহ দাজ্জালকে হত্যা করাবেন, এইটাই হচ্ছে তার আশার কারণ। মিথ্যা মাসিহ দাজ্জাল যখন বের হবে সামনেই মানুষের রূপে, তখন ঈসা আলাইহিস সালামের হাতেই তার মৃত্যু হবে, আল্লাহ পাক এই মিশনটা পূরণ করার জন্য তাকে পাঠাবেন।
তো এই ছয়টা পিলারকে কি করতে হবে ভাই? প্রথমে মনে বিশ্বাস, তারপর মৌখিক স্বীকৃতি, তারপর কাজে বাস্তবায়ন। ওয়ালিয়ামের আখির তো বলেছে পরকালে পুরো জীবন মৃত্যু থেকে নিয়ে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত বিশ্বাস করতে হবে। আর তাকদীর, এটা মনে রাখবেন ভাগ্য আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে গেছে, নাকি বিশ্বাস করেন না? আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে ফেলেছে। এরপরেও মায়ের গর্ভে 4 মাস 10 দিনের সময় আবার লেখা হয়, এর লাইলাতুল কদর আছে না, তখন আবার 1 বছরের বাজেট পেশ করা হয়। কিছু মানুষ মনে করে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত, এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন এরা যদি ইন্তেকাল করে জানাজা যাবে না, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না। আবার কিছু মানুষ আছে মনে করে যে তাকদীরে যা আছে তাই হবে, কাজের কোনো স্বাধীনতা নাই। এটা হচ্ছে উল্টা মতবাদ, এর নাম হচ্ছে জাবারিয়া। কি নাম? জাবারিয়া। এরা হচ্ছে কর্মের স্বাধীনতাকে অস্বীকার করে। তো দুটার মাঝখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা হচ্ছে তাকদীর আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে গেছে, কিন্তু মানুষের কর্মের স্বাধীনতাও আছে। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, আপনি চাইলে খারাপ কাজও করতে পারেন, ঠিক আছে? এটা হলো থাকবে তাকদীরের কিছু বিষয়ে কনস্ট্যান্ট, কিছু বিষয়ে ঝুলন্ত মুআল্লাকাত, ভালো কাজে বাড়বে খারাপ কাজে কমবে। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন, তাকদীরের রিজিকে হায়াতে বাড়া হবে ইনশাআল্লাহ। কোরআন বেশি করে তেলাওয়াত করেন, পরেজ গায়ে অবলম্বন করেন, তাকদীর সুন্দর হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো কিছু বিষয়ে দোয়ার মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে পরিবর্তনশীল, এগুলো মুআল্লাকাত, কিন্তু মূল বিষয়গুলো আল্লাহর কাছে ঝুলন্ত থাকে। আমরা কদ আফলাহাল মুমিনুন পর্যন্ত আসছি, আরেকটা বিষয় বলবো ঈমান সম্পর্কে, যে তিনটা বিষয় বলেছে, মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এখানে একটু ভালো করে বোঝেন, কিছু মানুষ আছে যারা মনে করে যে হৃদয়ে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের প্রয়োজন নাই। আমি কথা বুঝতে চেষ্টা করি, কিছু মানুষ মনে করে যে মনে বিশ্বাসটা যথেষ্ট, কাজের প্রয়োজন নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি যথেষ্ট। আপনারা কি তাই মনে করেন? যদি তাই হতো তাহলে মদিনার আব্দুল্লাহ বিন উবাইয়ের যার অনুসারী ছিল তারা কেউ জাহান্নামে যেত না। মুনাফিকরা কিন্তু মুখে স্বীকার করেছে করেনি, কিন্তু মন থেকে বিশ্বাস করে নাই। তাই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে হৃদয়ের ভিতর থেকে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া। এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মানে শৈথিল্যবাদী, এবং আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু মুরজিয়া। আমল তাকে শর্ত মনে করে না, মনে করে মুখে বলেছি এটা যথেষ্ট, আসলে ব্যাপারটা এমন নয়, কাজ করতে হবে। আবার এর অপোজিশন আরেক শ্রেণীর মানুষ আছে, এরা হচ্ছে খারেজি বা চরমপন্থী। মূলত মুসলিম দেশগুলোতে যেখানেই ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়িয়েছে তার পিছনে এই আকীদাটা কাজ করেছে। খারেজি আকীদাটা বলছে যে তারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়। তারা মনে করে কেউ সুদ খেলে, ঘুষ খেলে, জেনা করলে, ব্যভিচার করলে, কবিরা গুনাহ করলে একটা মানুষ কাফের হয়ে যায়, তাদের আকীদা, তাদের দর্শন। এই কারণে তারা কবিরা গুনাহগারদের রক্ত এবং মালকে হালাল মনে করে। এই জন্য মুসলিম দেশগুলোতে তারা মুসলিমদেরকে হত্যা করার নাম দিয়েছে জিহাদ। কথা বুঝতে পারছেন? আর এই দর্শনটাকে কাজে লাগিয়ে পশ্চিমারা খেলেছে, মুসলিমদের সাথে গেম খেলেছে। সান্তা ক্লজ থেকে টাকা, অস্ত্র, ফান্ডিং সব এসেছে, মুসলিম দেশগুলোর মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে। খেয়াল রাখবেন যুবকরা, এই ধরনের ফাঁদে পা দিবেন না। মানুষ মৌখিক স্বীকৃতি দিলে, মনে বিশ্বাস করলে সে মুমিন হয়, তার কাজে কাজ করতে গিয়ে তার ভালো মন্দ হতে পারে, কবির গুনাহ হতে পারে, এর ফলে সে কাফের হয়ে যায় না, বরং ফাসেক বা জালেম হতে পারে। কারণ তার জন্য তওবার দরজা কি আছে? খোলা আছে। তো এই দুটার মাঝে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা হচ্ছে ইমানের জন্য মৌখিক স্বীকৃতি আর মুখে মনে বিশ্বাস আর মৌখিক স্বীকৃতি হচ্ছে মূল বিষয়।
আর কাজটা হচ্ছে শাখা প্রশাখা, কাজে আপনি ভুল করতে পারেন, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত রাখেন। আল্লাহ পাক এই মুমিনদেরকে বলেছেন সফল। এরপর আল্লাহ বলেছেন আরো কিছু কাজ তোমাদেরকে করতে হবে যদি তোমরা জান্নাতুল ফিরদাউস পেতে চাও। তার মধ্যে প্রথম যে কাজটার কথা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত মানে কি? এই দশটা আয়াতের মধ্যে দুইবার সালাতের কথা বলা হয়েছে। একবার দুই নম্বর আয়াতে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আবার শেষের দিকে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন। তো খাশিউন আর মুহাফিজুন দুটো কথা এখানে, মানে নামাজটাকে হেফাজত করতে হবে এবং খুশু খুজুর সাথে আদায় করতে হবে। হেফাজতটা মানে কি? পাঁচ ওয়াক্ত সালাত নির্দিষ্ট ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করা, এবং খুশু খুজুর অর্থ হচ্ছে বিনয়ের সাথে, ভীতির সাথে, মনোযোগের সাথে আদায় করা। থ্রি জি ফোর জি নামাজ চলবে? চলবে না। সালাতে চেষ্টা করতে হবে যদি সফরে না থাকেন বা কোনো অসুস্থতা না থাকে, কোনো ওজন না থাকে, জামাতে করার জন্য। আর যদি কোনো ওজন থাকে, সফরে আছেন, কোনো অসুস্থ আছেন, ওজন আছে, সেটা আলাদা কথা। সালাতটাকে হেফাজত করা, আমি কয়েকটা টিপস বলছি। সালাতের অর্থ যদি বুঝতে পারি আমরা, সালাতে কি পড়ছি, যে তাকবীর তাহরিমা সানা সূরা ফাতিহা আরেকটা সূরা তাশাহুদ দুরুদ রুকুত তাসবিহ সূরা তাসবিহ, এইগুলোর অর্থটা যদি আমরা জানি বুঝি, নামাজে মনোযোগ বাড়বে না কমবে? বাড়বে ইনশাআল্লাহ। এটা একটা টিপস। একটা টিপস হচ্ছে নামাজটাকে আপনি অন্য সমস্ত কাজের উপরে অগ্রাধিকার দেন, অন্য সব কাজ পরে নামাজটা কি আগে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে নামাজের সূরাগুলো আমরা পড়ি এগুলোকে পরিবর্তন করে, চেঞ্জ করে করে পড়ার চেষ্টা করে। সবসময় যদি একই সূরা পড়ে যান নামাজে মনোযোগ কমে যাবে, জানেন? চেঞ্জ করে করে পড়েন, মাথাটাকে ব্যস্ত রাখেন। মাথা যখন ব্যস্ত থাকবে আপনার মনোযোগটা বাড়বে। এই কয়েকটা টিপস বললাম। আর নামাজটাকে সুরলিত কণ্ঠে ধীরস্থির ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক স্থিরতার সাথে আদায় করা। তা আমরা কিচ্ছু নাই, কারণ পৃথিবীতে আমরা আসছি কি জন্য? আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, এটাই তো কাজ আমাদের। বাকি কাজ আগে না নামাজ আগে? আল্লাহ তৌফিক দান করুন আমরা সবাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। এরপর আমরা বলেছেন সালাতের পরে ওয়াল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন। লাগুই মুরিদুন মানে হচ্ছে যারা অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলে, অহেতুক ফাহেশা কথা, ফাহেশা কাজ এড়িয়ে চলে। কোনটা ফাহেশা কথা, কোনটা অহেতুক কাজ? যেই কাজের পরকালীন কোনো স্বার্থ নাই, যে কাজের বা যে কথার পরকালে কোনো আজব পুরস্কার কোনো স্বার্থ নাই। বসে আছি অহেতুক ফেসবুকিং করছি, কোনো স্বার্থ আছে পরকালীন? ইউটিউবে সময় নষ্ট করছি, স্বার্থ আছে? গল্প করছি বসে, গিবত করছি, আড্ডা পিটাচ্ছি, পাবজি খেলছেন, লুডু খেলছেন, অনেক কিছু স্পোর্টস লিপ্ত আছেন, শারীরিক কোনো কসরত নাই, লাভ আছে কোনো? মেয়েরা বসে গল্প করতে করতে গিবত শুরু করলো, এইভাবে আলাপ, সেইভাবে আলাপ, ওই স্বামীর আলাপ, প্রতিবেশীর আলাপ, এই করতে করতে গিবত চলছে, কোনো ফায়সা কোনো কাজ আছে? পরকালীন কোনো স্বার্থ আছে? মিউজিক শুনছে, হয়তো অনেক মিউজিক পরকালে কোনো উপকার আছে? মনে করেন উপন্যাস পড়ছেন, গল্প পড়ছেন, কবিতা পড়ছেন, যেগুলো দুনিয়ার স্বার্থ থাকতে পারে, পরকালে কোনো স্বার্থ নাই, আছে? এরকম অনেক যাবতীয় কথা এবং কাজ মুমিনরা এড়িয়ে চলবে, পারবো না ইনশাল্লাহ? কথাগুলোকে, গল্পগুলোকে, মাহফিলগুলোকে, মজলিসগুলোকে দিনের দিকে নিয়ে আসার চেষ্টা করা। যেখানেই বসবো দিনের কিছু কথা, যেটাই করবো দিনই কিছু করলাম, যেটাই বলবো দিনই কিছু বললাম, যেখানে আল্লাহ থাকবেন, রাসূল থাকবেন, দেখবেন ওই কথাটাই ওই সময়টা নেকি অর্জনের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। বুদ্ধির সাথে করতে হবে। আর যখন উঠে যাবেন সেখান থেকে দোয়া পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে ওই মজলিসে যে ফাহেশা কথাগুলো হয়েছে এগুলো কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুব ইম্পর্টেন্ট একটা নসিহত করেছেন, আমি বলে দেই। প্রথম যে ওহীটা ছিল সেটা ছিল পড়াশোনা সম্পর্কে, তাই না? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। দ্বিতীয় ওহীটা ছিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। এই দ্বিতীয় ওহীর শেষের আয়াতে দেখবেন আল্লাহ পাক বলেছেন ওয়া রুজ্জা ফাহজুর, অপবিত্র অহেতুক বিষয়গুলো এড়িয়ে চলো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মুসলিম ভালো ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক বিষয় লিপ্ত হবে, যেটাতে আমার পরকালে কোনো ফায়দা নেই সেটাতে আমি যাবো না, পরকালে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন
যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জা স্থানে কি করে হেফাজত করে। এখন আমার চেয়ে আপনারাই ভালো জানেন এখানে আল্লাহ পাক কি বুঝাচ্ছেন, জানেন না? লজ্জা স্থানে হেফাজত বলতে নারী পুরুষ উভয়কে বোঝানো হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে তো এটা আরো অনেক গভীর, তাদের কথার পর্দা লঙ্ঘন হতে পারে, তাকানোর পর্দা লঙ্ঘন হতে পারে, তাদের পোশাকটা এমন হবে, এখানে কি মহিলা আছে, মা বোনদের জন্যই বলছি, তাদের পোশাকটা এমন হবে না যে পোশাক পরার পরেও শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক পরা যাবে না। সেই পোশাকটা যদি বোরখাও হয় সেটাও পরা যাবে না, এমন বোরখাও পরা যাবে না যেটা পরলে আমার শরীরের সমস্ত কাঠামো কি হয় বোঝা যায়। আবার এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এত পাতলা পোশাক পরা যাবে না। আবার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ, ওদের সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। আবার এমন পোশাক পরা যাবে না যেটা পুরুষদের পোশাক, নারীরা পুরুষের পোশাক করতে পারবে না, পুরুষেরা নারীর পোশাক করতে পারবে না। এই মূলনীতিগুলো মেনে যদি আপনি পোশাক করেন তাহলে পর্দা আছে। এছাড়া আরো পর্দা আছে, কথার পর্দা আছে, চোখের পর্দা আছে, হাঁটার চলার পর্দা আছে, আছে না? বোরখা পরেও যদি আমি কোমর দুলিয়ে হাঁটি সবার সামনে তাহলে কি হাঁটার পর্দা থাকবে? থাকবে না। তো আর ছেলেদের ক্ষেত্রে আছে, এখানে মেয়েদের পুরো ফিজিক্যাল স্ট্রাকচারটাই লজ্জাস্থান, পুরো মেয়ের পুরো কাঠামোটাই কিন্তু লজ্জাস্থান অন্তর্ভুক্ত। একটা মেয়ে চাইলেই তার হাত বের করে দিতে পারবে না, কোমর বের করতে পারবে না, পিছের অংশ খুলে হাঁটতে পারবে না, এটা পুরোটাই কি তার লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। আর ছেলেদের ক্ষেত্রে তো আপনারা বোঝেন সতর্ক কতটুকু, এখানে লজ্জাস্থানের হেফাজত বলতে আল্লাহ বোঝাচ্ছেন যে আমাদের চোখের, হাতের, মনের, কানের কোনো দিক থেকে যেন আমরা জেনায় না জড়াই, এবং লজ্জাস্থানের হেফাজত করি, হালালভাবে বিয়ে করুন, লজ্জাস্থানের হেফাজত করুন। বিয়ে ছাড়া যে কোনো অনৈতিক সম্পর্ক, আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রেম হোক বা পরকীয়া হোক বা জেনা বা ব্যভিচার বা পর্নোগ্রাফি, যেগুলো আমাদেরকে হারামের দিকে নিয়ে যায় ইভেন হস্তমৈথুন পর্যন্ত, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে লজ্জাস্থানের হেফাজতের বাইরের বিষয়। এই সব কিছুকে অ্যাভয়েড করতে পারলে সবে লজ্জাস্থানের হেফাজতের হক আদায় হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিকে রাখবে। এই জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে নিজে পবিত্র থাকুন, নামাজের মধ্যে থাকুন, দিনই পড়াশোনার মধ্যে থাকেন, আলেম ওলামার সোহবতে থাকেন এবং ভালো সার্কেলে থাকেন, একা একা থাকবেন না। আরো টিপস দিব, যদি আপনার রিজিকের একটা সোর্স থেকে থাকে, হালাল একটা রিজিকের সোর্স থেকে থাকে, দ্রুত বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হয়েছেন, রিজিকের সোর্স আছে, একটা দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করে ফেলেন। আর এই মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, খুঁজলে পাবেন না, আল্লাহর কাছে কি করতে হবে, চাইতে হবে। নিজে যদি পবিত্র থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পবিত্র স্ত্রী দান করবেন। কিন্তু আপনি যদি দশ ঘাটের জল খেয়ে আসেন, এমন হতেই পারে যে আপনি যাকে বিয়ে করেছেন সেও পাঁচটা ঘাটের জল খেয়ে আসছে। তো নিজে পবিত্র থাকেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ এখানে বলেছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীদের কাছে গেলে নিন্দিত হবে না, আও মা মালাকাত আইমানুহুম, অথবা যুদ্ধলব্ধ দাস দাসী, যেটা দাসী তাদের কাছে গেলে নিন্দিত হবে না। ফাইনাহুম গায়রু মালুমিন, ফমান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুম আদুন, এই দুইজন ছাড়া অন্য কোনো মাধ্যমে কেউ গেলে সে তিরস্কৃত হবে, সীমালঙ্ঘনকারী হবে। এখানে একটা বিষয়ে পশ্চিমারা খুব নিন্দা করে আর কি ইসলামে, ওদের কাজই হচ্ছে ইসলামকে আন্ডারস্টিমে করা। ওরা চেষ্টাও করেছে, লিখেছে, বলেছে, দর্শন প্রয়োগ করেছে, ইসলামের নামে বোগাস জঙ্গিবাদ ছড়িয়ে ইসলাম মুসলিমদের উপরে ব্লেম চাপিয়েছে, ওরা অনেক কিছু করেছে, কিন্তু আল্লাহ পাক ইসলামকে টিকিয়ে রেখেছেন যে আমরা পর্যন্ত বিজয় রাখবেন ইনশাআল্লাহ। ওরা একটা অপপথ করে, অনেকগুলো অপপথের মধ্যে দাসী, এখানে এই দাসী বলতে কাজের মহিলা বোঝানো হয়নি, এখানে এই দাসী বলতে বোঝানো হয়েছে ইসলামের যখন জিহাদ ছিল, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ যেগুলো হয়েছে, এবং ইনশাআল্লাহ ফিউচারে যদি হয় যুদ্ধবদ্ধ গরিমতের যে মাল পাওয়া যায় সেখানকার যে ফিমেলরা থাকে এগুলো মুসলিমদের করদুর্গত হয়ে যায়। আমি বুঝাতে পারছি না, একটু এক্সাম্পল দেই। মনে করেন যে একটা মুসলিম কান্ট্রি, তার নাম মদিনা, রাসূলের যুগে চলে যান, একটা মুসলিম কান্ট্রি যার নাম মদিনা, তো এই মদিনা এর পক্ষে, ইসলামের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম যুদ্ধ করছেন অপর একটা শক্তির সাথে যেটা কাফের মুশরিক, ঠিক আছে? এখন মনে করেন যুদ্ধ শুরু হয়ে গেল এবং যুদ্ধে
মুসলিমরা বিজয় লাভ করবে। তখন তাদের যে গনিমতের মালগুলো আছে এগুলো আমাদের, তাদের সম্পদগুলো আমাদের গনিমতের মাল হিসেবে নেওয়া জায়েজ, আল্লাহ পাক এই উম্মতের জন্য জায়েজ করেছে। ধরেন যদি কাফেররা জিততো তাহলে তারা মুসলিম মা বোন শিশুদের সাথে কি করত? কথা বলেন, কাফেররা জিততো তাহলে তারা মুসলিম মা মুসলিম বোন মুসলিম স্ত্রী এবং মুসলিম পুরুষ এদেরকে যদি ধরতে পারত যুদ্ধে হারার পর, এদের সাথে ওরা কি করত? ভয় মেরে ফেলত না, ধর্ষণ করত, তারপর মেরে ফেলত, এই তো, এই না? এর বাইরে কোনো কিছু থাকতো? আল্লাহ পাক আমাদেরকে কি বলবেন দেখেন, আল্লাহ পাক বলেন যুদ্ধলব্ধ যে মহিলাগুলো পাওয়া যাবে এবং যে পুরুষরা পাওয়া যাবে এদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা যাবে এবং স্ত্রীদেরকে দাসী হিসেবে রাখা যাবে, আমির তিনি ডিস্ট্রিবিউট করবেন, যাকে দাসী হিসেবে রাখা হচ্ছে তার আয়েজের আগে তার সাথে মেলামেশা করা যাবে না। এবং সে কি কি পাচ্ছে? সেই মেয়েটা পাচ্ছে জীবনের নিরাপত্তা, তাকে মেরে ফেলা হচ্ছে না, এক নম্বর কথা, তাকে মেরে ফেলা হচ্ছে না এবং তাকে ধর্ষণ করা হচ্ছে না, সে সিকিউরিটি পেল। একজন মুসলিমের আন্ডারে আসলো, তার দিন ইসলাম কবুল করার সম্ভাবনা বেড়ে গেল, তাই না? সে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এখন এরপরেও সে পাচ্ছে কাপড়, ভরণ পোষণ, খাবার, নিরাপত্তা, জীবনের নিরাপত্তা এবং ওই মুসলিমের অভিভাবকত্ব পাচ্ছে। এমনকি সেই স্ত্রীর মর্যাদা না পেলেও তার গর্ভে যখন সন্তান হবে সেই সন্তান এই মুসলিমের উত্তরাধিকার হতে পারে। এই যে পুরো হিউজ একটা উপকারিতা সে পেল, একই সাথে সে তার যৌন অধিকার কিন্তু পেল, কারণ যৌন চাহিদা শুধু ছেলের থাকে আর মেয়েরও থাকে, থাকে না? অবশ্যই থাকে। এক্ষেত্রে সেও কিন্তু একটা স্বামী খুঁজে পেল। এই জিনিসগুলো না বোঝার কারণে পশ্চিমাদের কারণ হচ্ছে তিরস্কার করে ইসলামকে। এবং এখন আমাদের দেশের অনেক মোনাফেক তারা এর পিছনে কলম লিখে বেড়াচ্ছে। এগুলো বুঝতে হবে, সে সবকিছু পেয়েছে, শুধুমাত্র স্ত্রীর ওই উত্তরাধিকার মিরাজটা পায় নাই। এরপরেও সবচেয়ে বড় কথা, সে ইসলাম কবুল করার সুযোগ পেয়েছে। আপনাদেরকে বলে রাখি, ইসলামের অনেক বড় বড় আলেম ফকিহ মুফাসসির মুহাদ্দিস রাষ্ট্রপ্রধান ছিলেন দাস, জানেন? ওই মামলুক মিশরে 250 বছর মামলুক খেলাফত ছিল, মনে আছে? ইতিহাস পড়েছেন? ওই মামলুকরা ছিল দাস। অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির পর্যন্ত এই দাসদের, এই দাসীদের গর্ভে জন্ম নিয়েছেন। এই যে কুতুবুদ্দিন আইবেক, নাম শুনেছেন? কুতুব মিনার, উনিও একজন দাস বংশ ছিলেন। এই যে ইলতুৎমিশ, নাম শুনেছেন? ইনারা ছিলেন দাস। এরকম অনেক ঘটনা আছে। ইসলাম এখানে উদার এবং সার্বজনীন সমাধান দিয়েছে। এখানে ওদের সমাধানটা কি ছিল? মেয়েগুলোকে ধরত মুসলিম, রেপ করতো, মেরে ফেলতো। এই মিয়ানমারে যেটা করেছে, এই করতো, এটা করেছে না, কি করেছে? ধর্ষণ করেছে, হত্যা করেছে, ধর্ষণ, হত্যা। ওদের সলিউশন বেটার, আল্লাহর সলিউশন বেটার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে দাসী বলতে কাজের মেয়ে বোঝানো হয়নি, তাদের অনেক অধিকার আছে, তারপর একজন এটা হতে পারে। তো এদের কাছে গেলে, দাসীর কাছে গেলে বা স্ত্রীদের কাছে গেলে তারা তিরস্কৃত হবে না। এছাড়া অন্য কোনো পথ যদি অবলম্বন করে, আল্লাহ পাক বলেছেন সে ব্যক্তি সীমালঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ পাক এবার আর দুটো বলেছেন, একটা হচ্ছে ওয়াল্লাযীনা আমানাতিহিম ওয়া আহলিহিম রাউন, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদার খেলাফ করে না, ওয়াদা রক্ষা করে চলে। এই দুটো কোয়ালিফিকেশন। লাস্ট, আমানত কি জিনিস? আমানত দুই প্রকার হতে পারে, কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর আমানত, একটা হচ্ছে বান্দার আমানত। আল্লাহর আমানত হচ্ছে এমন, এই ইসলাম আল্লাহর আমানত না, কোরআন কার আমানত, রাসূলের সুন্নাহ কার আমানত, এই দিন প্রচার প্রতিষ্ঠা করার আমানত কার? এগুলো সব আল্লাহ পাকের আমানত। এই কথা আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন, ইন্না আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে আমি এই আমানতটাকে, ইসলাম এই দিনের আমানতটাকে পুরো মহাবিশ্বের উপরে দিতে চেয়েছিলাম, নাই নাই, পৃথিবীর উপর দিতে চেয়েছি, নাই নাই, পাহাড়ের উপর সপোর্ট করতে চেয়েছি, নাই নাই। তারা বলেছে আমরা এটা বহন করতে পারবো না। মানুষ বলেছে আমি পারবো। সুবহানাল্লাহ বলছে, আল্লাহ একবার বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জালেম, বড় জাহেল, অজ্ঞ। আমরা যদি জানতাম যে আমাদের ওয়েট কতটুকু, আমরা নিতে চাইতাম না। আমার নেওয়ার পরে দিপা কেন আমরা এখন আমার আদায় করতে পারছি কি? দিনের আমাদের কতটুকু আদায় করছে বলেন? আল্লাহ দিনের জন্য কি করছে? ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব করবে কি করতে পারছে? দিন প্রচার প্রতিষ্ঠার জন্য কি করতে পারছে? এটা আল্লাহর আমানত। আল্লাহ পাক আমার খেয়াল না করার তৌফিক দান করবে। আমিন।
আমাদ রক্ষা করার তৌফিক দান করুন। একটা হচ্ছে হাকুল ইবাদ, মানুষের আমানত, যেমন একটা পরিবার, এই পরিবারের যে কর্তা আছেন, এই পরিবারটা তার কাছে আমানত না, এই পরিবারটাকে আল্লাহর পথে চালানোর দায়িত্ব কার, এই কর্তার। একজন মা, বাবা নাই, বাবার অবর্তমানে, এই মায়ের দায়িত্ব না পরিবারটা সামলানো, আমানত। একজন মেয়ে, তার কাছে তার ইজ্জত সম্মান সতীত্ব পর্দা আমানত না। এই যে আমরা যারা যুবক আছি, আমাদের প্রতিটা রক্তের ফোঁটা আল্লাহর কাছে আমানত না, আমাদের সময়গুলো আল্লাহ আমানত না। এরকম সমাজের নেতা মনে করে, সমাজের মানুষের ভালো মন্দ তার আমানত না, রাষ্ট্রের বড় নেতা, পুরো রাষ্ট্রের যে দায়িত্ব এটা তার কাছে আমানত না। এবং আমানতের প্রত্যেকটা বিষয় তাকে বুঝে নিতে হবে কিনা, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই চেতনা যদি থাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে আমাকে আমানতের হিসাব বুঝাতে হবে, তাহলে ওয়াজ নসিহতের প্রয়োজন হতো না। তার চেতনায় তাকে যাবতীয় খেয়ালত থেকে হেফাজত করত। বাস্তবতা একটু বলি, দেখেন তো আসলে আমানতের খেয়াল হচ্ছে কিনা, আমরা সমস্ত কাজগুলো কি আমানত রক্ষা করতে আছে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের ঊর্ধ্বতন যারা আছেন সবাইকে যার যার আমানত রক্ষা করার তৌফিক নায়ক করুন, কারণ আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে, আমানতের হিসাব বুঝিয়ে দিতে হবে। উমর ইবনে খাত্তাবের যুগে চলে যান, তিনি বলতেন যদি আমার রাজ্যের মধ্যে একটা বকরির বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় পাই আল্লাহ সেই জন্য আমাকে জবাবদিহি করেন কিনা। ওই যে মহিলা ডেকচির মধ্যে রান্না করছিল পানি, তার বাচ্চা কান্নাকাটি করছিল, মনে আছে? ইবনে খাত্তাব কাঁধে করে, আমিরুল মুমিনিন অর্ধ জাহানের বাচ্চা, কাঁধে করে রিলিফ নিয়ে তার ঘরে গিয়েছেন, রান্না করে খাইয়েছেন, দুইটা ড্রেস পরেছিলেন। জনগণ তাকে প্রশ্ন করেছে যে আপনি দুইটা ড্রেস কোথায় পাইলেন, আমাদের তো একটা করে ড্রেস দিয়েছেন। তার ছেলে বললো আমার অংশ থেকে আমি ওর বাবাকে জামা বানিয়ে দিয়েছি, তারপর সে করেছে। কোথায় আমরা, কোথায় তারা? এখন তো একটা হাতি আস্তে আস্তে মাছি হয়ে যায়, একটা হাতি উপর থেকে আস্তে 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 নিচে আস্তে আস্তে মাছি হয়ে যায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। খুব কঠিন বিষয়, কারণ এগুলো জবাবদিহি না করে কেউ পৌঁছলে পারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাদের নসিহত করার জন্যই বলছি, কারো প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমি কোনো ধরনের মানুষ না। তিনি বলেছেন যে সবচেয়ে মিসকিন কারা তুমি কি জানো, তোমরা কি জানো? সাহাবীরা বলেছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী বলছেন সবচেয়ে মিসকিন তারাই যারা কিয়ামতের মাঠে হজ, উমরা, সালাত, সিয়াম সব নেকি নিয়ে উঠবে, কিন্তু প্রচুর মানুষ তাদের হকের জন্য দাঁড়িয়ে থাকে, কারো গীবত করেছে, কারো তোহমত দিয়েছে, কারো উপর জুলুম করেছে, কারো সম্পদ অপসার করেছে, ইত্যাদি ইত্যাদি, সবার হক আদায় করে তারপর যেতে হবে। কিভাবে হক আদায় হবে? নিজের নেকি তাদেরকে দিয়ে দিতে হবে, দিতে দিতে নেকি শেষ হয়ে গেলে তাদের সমস্ত গুনাহ আমার কাছে চলে আসবে। তাকে বলতে হবে না, আইন শাসক প্রয়োগ করতে হবে না, সে অটোমেটিক দেখবেন আল্লাহ করে চলে আসে ইনশাআল্লাহ। আমরা চাই সবার মধ্যে এই চেতনা জাগ্রত হোক, আল্লাহ তৌফিক ইনায়াত করুন। ওয়াদা রক্ষা করতে বলছেন আল্লাহ, সমস্ত ওয়াদা সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ পাক ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। শেষে আল্লাহ কিন্তু এটাও বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই কাজগুলো করতে পারবে তারা হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে, এই জীবনটার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যদি আমাদের এখান থেকে কোনো ভাই জান্নাতে যায়, জান্নাতুল ফিরদাউসে যায়, ফিরদাউসে যাওয়ার 1 কোটি বছর পরে সে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ না করে আমাদের মধ্যে কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি পাবে আল্লাহ এখনই সেটা জানেন। অতএব আমার সময়ের ফ্রেমে আবদ্ধ আছে, এই টাইমটাকে প্রকৃত জীবন মনে করবেন না, এই সময়ের মধ্যে উদ্ধত অহংকারী হবেন না, আল্লাহ তার রাসূলের অবাধ্য হবেন না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে সময় সবসময় একরকম থাকে না, ক্ষমতা সবসময় থাকে না, সময় শক্তি, দেহের শক্তি, জনগণের শক্তি, আমার টাকার শক্তি, এগুলো সবসময় থাকবে না, একসময় সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র পরকালটাই কি হবে বাকি থাকবে। এখানে আল্লাহ পাক ফিরদাউস পাওয়ার জন্য আমাদেরকে পথ পদ্ধতি বলে দিয়েছেন, আমলগুলো বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি জান্নাত চাইতেই হয় তোমরা ফিরদাউস চাবে, কারণ এর চেয়ে বড় কোনো জান্নাত নাই।
মেটা হচ্ছে আল্লাহ পাকের আরশের ঠিক নিচে এখান থেকে সমস্ত নদীগুলো প্রবাহিত হচ্ছে একটা আদিসে পড়েছি রেফারেন্স এখন মনে নেই আমার যে আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করেছেন সৃষ্টি করেছেন তখন তিনি বলেছিলেন যে কিছু বড় জান্নাতকে বলেছেন কিছু বড় তখন জান্নাত এই কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিল এবং এই আয়াতগুলো আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছেন এই কাজগুলো যদি করতে পারে ইনশাআল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আল্লাহ পাক আবার জান্নাতে নিয়ে যাবেন যে জান্নাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয়েছে আমাদের এখানে শয়তান আছে প্রবৃত্তি আছে দুনিয়া ঢোকা আছে ঠিক আছে অনেক কিছু আমাদের সামনে চারটি কোণা আছে এগুলোকে স্কিপ করে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন শেষ করার আগে আমি কাজগুলো আরো বলে দিচ্ছি সাফল্যের সংজ্ঞা আমরা শিখলাম সাফল্যের সংজ্ঞা মানে পরকালের চিরস্থায়ী জীবনের সাফল্য দুনিয়ার সাফল্য বোঝানো হয় যারা পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক দুনিয়া পরকাল দুটোই দান করবেন ইনশাআল্লাহ তাআলা আমরা মুমিন ইমানের সংজ্ঞা শিখেছি ছয় পিলারের বিশ্বাস একে মনে বিশ্বাস করব মুখে স্বীকৃতি দিব কাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ শৈথিল্যবাদী হব না মুরজিয়া হব না এবং খারেজি চরমপন্থী হব না ইনশাআল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা থাকব ইনশাআল্লাহ তাআলা এরপর আল্লাহ পাক অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলতে বলেছেন তার আগে সালাত হেফাজত করতে বলেছেন খুশু খুশু আদায় করতে বলেছেন আল্লাহ তৌফিক দান করুন লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন এবং অন্য কোন মাধ্যমে অবৈধ কোন পথে আমরা যেন লিপ্ত না হই লজ্জাস্থানকে ব্যবহার না করি সেদিকে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য করেছেন যদি করি তাহলে সীমা লঙ্ঘনকারী হবে স্ত্রী এবং দাসী ছাড়া এরপর আল্লাহ পাক আমানত রক্ষা করতে বলেছেন ওয়াদা পালন করতে বলেছেন একটা বিষয় আমি স্কিপ করে গেছি এটা বলে শেষ করছি এর মাঝখানে একটা জায়গায় ছিল যে জি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন এটা বলে আমি শেষ করছি এর মধ্যে আরেকটা গুণ চলে আসবে যাকাত ফাঈলুন যাকাত মানে পবিত্রতা দুই প্রকার হৃদয়ের পবিত্রতা মালের পবিত্রতা এই জায়গায় আমি একটু সময় নিব একটু বসেন হৃদয়ের পবিত্রতা হচ্ছে এমন যে আমার মনটা থেকে যাবতীয় রকম খারাপ দিক বের করতে হবে শোনেন হৃদয় পবিত্রতা মানে হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় অপবিত্রতা দূর করতে হবে আমার হিংসা এই যে বিদ্বেষ কিবত অহংকার এই সমস্ত বিষয়কে বের করতে হবে বের করলে মন পবিত্র হবে কিভাবে বের করবেন কোন ওষুধ খাবেন কিভাবে বের করবেন কয়েকটা পদ্ধতি বলছি যে ব্যক্তি বেশি বেশি মৌতকে স্মরণ করে তার মনটা পবিত্র থাকে যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তার মনের মধ্যে পবিত্রতা আসবে যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে তার মনটা নরম থাকবে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ জিকির করবে তার মনটা নরম হবে মন নরম না হলে কি হবে মনের মধ্যে নূর আসবে না আল্লাহ নূর আসবে না আর আল্লাহ নূর যা হৃদয়ের মধ্যে আসে নাই পরকালে সে কোন সিরাত পার হওয়ার সময় নূর পাবে সূরা হাদিদ পড়ে দেখেন ইয়া মাতাল মুমিনিনা ওয়া মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম সেদিন মুমিনদের ডানে এবং সামনে আল্লাহর নূর থাকবে দুনিয়াতে নূর অর্জন করে যাবে না পারলে পরকালে নূর পাওয়া যাবে না সেদিন মুনাফিকরা বলবে যে দাবিসমি নূরিকুম তোমাদের নূর থেকে কিছু নূর আমাদেরকে দাও ওদেরকে বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা পিছনে দেখো পিছনে ফিরে যাও তোমাদের নূর খুঁজে নাও দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছে তো পৃথিবীতে নূর অর্জন করার মাধ্যম এগুলা সালাত জিকির দোয়া তাসবিহ তাহলিল কোরআন বেশি বেশি তেলাওয়াত করা আল্লাহকে স্মরণ করা পরকালকে স্মরণ করা এটা হৃদয়ের পবিত্রতা একটা মালের পবিত্র যাকাত এটা কেমন নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে যাকাত প্রদান করতে হবে নিসাব জানো তো আপনার সাড়ে সাত তোলা কি সোনা সাড়ে বারো তোলা রূপায় যদি আপনার গবাদি পশু থাকে যাকাত আসবে না আসবে না ফসল থাকে ফসল আসবে না ব্যবসা করছেন যাকাত আসবে না যাকাত আসবে এবং যাকাতের কথাটা আমি এই জন্য মেনশন করলাম শেষে যে যে ব্যক্তি সলাত এবং জাকাতের মাঝখানে পার্থক্য করবে সলাত পরে কিন্তু জাকাত দেয় না সে ব্যক্তি কাফের কোনো সন্দেহ নেই সলাত পরে জাকাত প্রদান করে না প্রদান করাকে জরুরি মনে করে না অস্বীকার করে সে ব্যক্তি নিঃসন্দেহ না আর জাকাতটাকে আমরা পিছনে ঠেলে দিয়েছি কালেমা নামাজ রোজা হজ জাকাত বানিয়েছি এই কারণে জাকাতকে আমরা গুরুত্ব খুব একটা দিচ্ছি না এই জায়গায় আমার কথা শোনেন বিকজ আমি সাবজেক্টগুলো পড়েছি স্টাডি করছি জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের মূল ভিত্তি
ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, সাদাকার উপরে, ব্যবসার উপরে, কৃষিভিত্তিক বিষয়ের উপরে ইসলামিক ইকোনমিক্স দাঁড়িয়ে আছে। আর পশ্চিমারা যে অর্থনীতি দিয়েছে এটা দাঁড়িয়ে আছে সুদের উপরে, কিসের উপরে? আর সুদ সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে এটা যুদ্ধের মতো অপরাধ, মায়ের সাথে জিনার মতো অপরাধ, এবং এক দিরহাম খেলে 36টা মেয়েকে ধর্ষণের সমান অপরাধ হয়। এখানে আমি বেসিক পার্থক্য বুঝাই, যাকাত যেটা হয়, যাকাত প্রদান করলে ব্যবসার মধ্য দিয়ে, যাকাতের মধ্য দিয়ে টাকাটা একটা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সার্কুলেট করতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। আমার কথাটা বোঝেন ভালো করে। ফাহাল্লাল্লাহু যায়হা ওয়া হারামা রিবা, আল্লাহ বলছেন না যে আল্লাহ পাক ব্যবসাকে হারাম করেছেন, সুদকে কি করেছেন হারাম করেছেন? এবং ওরা বলে যে ইন্নামাল বাইউ মিসকুর রিবা, কি রিবা ব্যবসার মধ্যে বলে না, আল্লাহ বলছেন দুটাকে আমি আলাদা করেছি, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হারাম করেছি। সুদের মধ্য দিয়ে টাকা মার্কেটে সার্কুলেট করে না, কিন্তু যাকাত সাদাকা ব্যবসা এগুলোর মধ্য দিয়ে টাকা বাজারটাকে ঘুরতে থাকে, মার্কেটকে সার্কুলেট করতে থাকে। আজকে যে ধনী আছে কালকে সে গরিব হতে পারে, চান্স আছে। আর কালকে যে গরিব আছে সে তার পর একদিন ধনী হতে পারে, চান্স আছে। ইসলামিক ইকোনমিক্স এর মধ্যে চিরস্থায়ী বড়লোক হওয়ার কোনো সুযোগ নাই, সে ধনী সে গরিব হতে পারে, চান্স আছে। আর ইসলামিক অর্থনীতির মধ্যে চিরস্থায়ী গরিব হওয়ার সুযোগ কম, এখানে তার ধনী হওয়ার সুযোগ থাকে, কারণ এখানে লাভ লস রিস্ক আছে। আসলে আজকে আপনি লাভ করতে পারেন, কালকে লস করতে পারেন। আর যদি আপনি ধনী হয়ে যান সেক্ষেত্রে আপনার সম্পদ জাকাত আসবে, আপনি জাকাত দিবেন, সমাজে একটা ফ্লো সৃষ্টি হবে, হবে না, সমাজটা বদ্ধ হবে না। কিন্তু সুদের মধ্য দিয়ে দেখবেন ধনীরা আস্তে আস্তে আরো ধনী হতে থাকবে, আর গরিব আস্তে আস্তে আরো পভার্টি ডিস্ট্রিবিউশন হতে থাকবে। বেসিক পার্থক্য, এখানে মানি ঘুরতে থাকে না। আমি ইকোনমিক্স পড়েছি বলে বলতে পারছি, ওয়ার্ল্ড ইকোনমিক্স এবং ইসলামিক ইকোনমিক্স এর মধ্যে একটা হারমোনিয়াস কারেকশন করতে হবে, তাহলে বুঝতে পারবে। এখন চলছে রিবা কেন্দ্রিক অর্থনীতি, এখানে ক্যাপিটালিজম মানে ধনী ধনী হতেই থাকবে, আর গরিব আস্তে আস্তে আরো গরিব হতেই থাকবে। মাথা পিছু আয় দেখবেন যতই আপনি ডেভেলপ করার চেষ্টা করেন না কেন, বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হচ্ছে। খেয়াল করে দেখেন পশ্চিমা ইউরোপের যারা আছে সবাই দিন দিন ধনী হচ্ছে, আর ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া বা যেগুলো কান্ট্রি প্রভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে এরা দিন দিন গরিব হচ্ছে, এটা রিবার কারণে। এরপর টাকার মাত্রা নিয়ন্ত্রণ করছে, এবং আমরা মুসলিম আমরা জাকাত দিচ্ছি না, অর্থনীতি সচলতা রাখতে পারছি না। জাকাত হলে, ব্যবসা হলে এবং ইসলামিক ইকোনমিক্স থাকলে সম্পদটা ফ্লো হতো, সাম্য চলে আসতো। ওই যে চায়না রাশিয়া, তারা সাম্যের ব্যাখ্যা বুঝেছে, তারা যদি ইসলাম বোঝে না কিন্তু ক্যাপিটালিজম থেকে বের হয়ে এসে তারা কমিউনিজম সৃষ্টি করেছে, তাই না? ওই কমিউনিজম উপর দাঁড়িয়ে দেখেন চায়না রাশিয়া এখন ডেভেলপ করেছে, ওরা সাম্যের দিকে আসছে। আমি ওখানে কমিউনিজম আর ইসলামের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু এটা ক্যাপিটালিজমের চেয়ে বেটার পথ ছিল। এটার উপর দাঁড়িয়ে চায়না সারা ওয়ার্ল্ডের আজকে ব্যবসা নিয়ন্ত্রণ করছে না, রাশিয়া করছে। রাশিয়াকে টক্কর দেওয়ার ক্ষমতা ওদের নাই। রাশিয়া ওই দেশ না যাকে উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে, এমন দেশ না সে। এবং সে তার উপর গরম দেখালে সে বলে দিবে যে এমন মিসাইল মারব 24 ঘন্টার মধ্যে ব্রিটেন উড়ে যাবে, ও এমন জায়গায় চলে গেছে। এটার ফ্লোটা কি, পুঁজিবাদ থেকে বের হয়ে তারা অন্য জায়গায় চলে গেছে। আমরা যদি পুঁজিবাদ থেকে বের হয়ে ইসলামিক ইকোনমিক্সটা ফ্লো করতে পারতাম, সমাজে দারিদ্রতা বলে কিছু থাকতো না, সবাই দুর্বল খেতে পারত। আরো ব্যাপার আছে, শোনেন কথা, স্টাডি করেন দেখেন, এখন আমাদের এই কন্টিনেন্টের মধ্যে মাথা পিছু আয় দারিদ্র সীমা নিচে কতজন লোক বাস করে খেয়াল করে দেখেন। আমি স্টাডি করে দেখেছি 3 কোটি প্লাস, আর করোনার সময়টা আরো বেড়ে গেছে। এখন এই লোকগুলো জাকাতের হকদার না, যখন আমি জাকাত দিচ্ছি না প্রতি বছর, ওই লোকগুলোর হক আমি মেরে গেছে, কথা বুঝতে পারছেন? এবং বাংলাদেশে এমনও ধনী সমাজ আছে যাদের এক একজনের পকেট থেকে লাখ লাখ কোটি কোটি টাকা জাকাত দেওয়া সম্ভব, ওই জাকাত দিয়ে প্রতিকূলতা দূর করা সম্ভব, বেশ্যাবৃত্তি দূর করা সম্ভব, আপনার বেকারত্ব দূর করা সম্ভব, সমস্ত দুর্নীতি শেষ করে পদ্মা সেতু কেন শত শত প্রজেক্ট করা সম্ভব। এটা বুঝতে হবে যে ইকোনমিক্স এর মূল ফ্লোটা আল্লাহ দিয়েছেন জাকাত কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক। এই জায়গায় যখন রিবার মধ্যে আটকে গেছি, তখন ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি বেশি কথা বললাম না, ইসলামিক ইকোনমিক্স পড়বেন, কয়েকটা সাবজেক্ট পড়ে শেষ করি, কোরআন পড়েন, কোরআনের সাথে আপনি ভাষা শিখেন, হাদিসের বইগুলো পড়েন, ইসলামিক ইতিহাসটা পড়েন, ইসলামিক ইকোনমিক্স পড়েন, পলিটিক্যাল সায়েন্স পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনিও দুই চোখ দিয়ে এই বিষয়কে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং সবার জন্য কল্যাণকামী হন, কারোর প্রতি আক্রোশ বিদ্বেষ হিংসা এগুলো পোষণ করে দাওয়াতের কাজ করবেন না। মুসলিম উম্মাহকে একটা ঐক্যবদ্ধ জায়গায় আনার চেষ্টা করুন।
ilm orjon korun allah ta taufik dan korun amal korar taufik dan korun amal korun poribar poribar gothon korun halal rizik khan shamner dike ashen shobai oikobodho koren apni ummar jonno kollan kami hon manusher bhalo kaje proshongsha koren kharap kajta bhulta ghuriye den ek ek kothay din islam ke jibito korar jonno er dawat ta prochar korar jonno protishtha korar jonno apnar khudro khudro chesta gulo ke kaaje lagay inshallah taala dekhben aaj na hok kal na hok আগামী 10 20 30 40 50 বছর পর হলেও এই ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার যেটাকে ধ্বংস করতে পারবে আর সেই প্রত্যাশা আমরা আছি আমি বারবার একটা কথা বলি শুনে আমার কথা মন খারাপ করবেন না আই ওয়াশ করে শো ডাউন করে আবেগ দিয়ে ঠিক আছে চিল্লা পাল্লা করে মানে কি বলে গড্ডা লেগে গমে গা ভাসিয়ে এভাবে দিন কার হয় না এভাবে দিন উপকার হয় না এভাবে আলপনা ডালবে ঘরে ঘরে চলবে না কখন চলবে জানেন যখন আমাদের সমাজে 95% মানুষ 99% মানুষ সবাই কোরআন পড়তে জানবে সবাই কোরআনের অর্থ বুঝবে কোরআন মানবে হালাল খাবে পরিবার গঠন করবে ঠিক আছে এই অর্জন করবে আলেম ওলামা সবার থাকবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ধীরে স্থির হবে যুগ এবং জিজ্ঞাসার জবাব দিয়ে দিয়ে আগাবে ইসলামটাকে যুগোপযোগী ভাবে তুলে ধরবে এবং সমাজে ঐক্যের বন্ধন সৃষ্টি করবে